Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারো সবাইকে Homework Online Classroom YouTube channel স্বাগত জানাই। এসো আমরা দেখে নেই প্রাথমিকে যে পরীক্ষার ঘোষণা হয়েছে সেই পরীক্ষার রুটিন এবং কোন বিষয় কতদূর পর্যন্ত পড়বে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা সব বুঝতে পারো কতদূর কোন পাতা কোন পৃষ্ঠা অবধি পড়বে। তো আমাদের প্রাথমিক পরীক্ষার ঘোষণা হয়েছে আগামী 2/4/2022 থেকে পরীক্ষা হবে। কবে কি বিষয় হবে, কোন বই কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো আমরা এক এক করে দেখে নেব। প্রথমে আমরা দেখব প্রথম শ্রেণীর, প্রথম শ্রেণীর বিষয়ে আমার বই, এখানে দুটি বই আমাদের পড়ানো হয়, সঙ্গে স্বাস্থ্য আর শারীরিক শিক্ষা থাকে। তো আমরা প্রথম শ্রেণীর যে দুটি বইয়ের এখানে পৃষ্ঠা পেয়েছি সেটা হলো আমার বইয়ের 126 নম্বর পৃষ্ঠা, দেখে নাও 126 নম্বর পৃষ্ঠায় তোমাদের পরীক্ষায় আসবে। এবার কত নম্বর পর্যন্ত, 126 নম্বর, আর সহজ পাঠে আসবে 122 নম্বর। আর আরেকটা যেটা বই আছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা, সেইটা তোমাদের আসবে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা আসবে তোমাদের 121 নম্বর। এটা লিখে নাও এখানে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা আসবে 121 পৃষ্ঠা অবধি। এবার কবে কোন পরীক্ষা হবে সেটা জেনে নাও। 2/4/2022 শনিবার থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সামনের 2 তারিখ থেকে। প্রথম বিষয় হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা, অ্যাবিলিটি টু কমিউনিকেট, সংযোগ স্থাপনে সক্ষমতা পরীক্ষা হবে 2/4/2022। 4/4/2022 পরীক্ষা হবে সমন্বয় সাধনের সক্ষমতা, তোমাদের স্কুল আওয়ার্সে হবে, মর্নিং স্কুল হলে মর্নিং আওয়ার্সেই হবে এবং ডে স্কুল হলে ডেতেই হবে। 5/4/2022 মঙ্গলবার হবে তোমাদের সমস্যা সমাধানে সক্ষমতার পরীক্ষা, আর 6/4/2022 তোমাদের শেষ পরীক্ষা মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতার পরীক্ষা হবে। তাহলে আমরা আজকে প্রথম শ্রেণী জেনে নিলাম 1/126 নম্বর পৃষ্ঠা অবধি পরীক্ষায় পড়বে আমার বইয়ের, মানে পুরো পার্ট 1 যেটা আছে, প্রথম খণ্ড যেটা আছে সেটা। আর সহজ পাঠ পড়বে 1/122 নম্বর পৃষ্ঠা অবধি, আর শারীরিক ও মানসিক পরীক্ষা পড়বে 1/21 নম্বর পৃষ্ঠা অবধি। তো তোমরা এটা ভালো করে পড়ো, অনেক ক্লাস করা আছে তোমাদের, প্রায় সব পৃষ্ঠারই পড়া এই বই এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য রেখো আর নিজে পড়ার চেষ্টা করো, তবে কোশ্চেন খুব ভালো আসবে। কীরকম কোশ্চেন আসবে সেটা নিয়েও আমি কিন্তু আলোচনা করব। এবার আমরা দেখে নেব দ্বিতীয় শ্রেণীর কবে কী এবং কতদূর অবধি পরীক্ষায় পড়বে। তো দেখো দ্বিতীয় শ্রেণীর বিষয়ে আমার বই 1/94 পৃষ্ঠা, অর্থাৎ ফার্স্ট যে খণ্ড আছে গোটাটাই পড়বে। দ্বিতীয় হচ্ছে 1/20 নম্বর পৃষ্ঠা, সহজ পাঠের 1/20 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। এবার কবে কোন বিষয় পড়বে, আচ্ছা আরেকটা যেটা হচ্ছে শারীরিক ও স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পড়বে 1/21, একই 1/21 নম্বর পৃষ্ঠা, 1/21 নম্বর কার্ড যেটা আছে তোমাদের সেই 1/21 কার্ড পর্যন্ত। তো দেখো 2 তারিখ তোমাদের একই ওয়ানের মতোই সংযোগ স্থাপনের সক্ষমতার পরীক্ষা হবে, অ্যাবিলিটি টু কমিউনিকেট। আর 4 তারিখে হবে, 3 তারিখ তো রবিবার, সোমবার হবে তোমাদের 4 তারিখে সমন্বয় সাধনের সক্ষমতা, 4/4/2022 সমন্বয় সাধনের সক্ষমতা, অ্যাবিলিটি টু কোরিলেট। এবং 5 তারিখে হবে, 5/4/2022 মঙ্গলবার হবে সমস্যা সমাধানে সক্ষমতা, অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং, অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং। তারপরে দেখো 6/4/2022 বুধবার হবে তোমাদের শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা, অ্যাবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন, ঠিক আছে, অ্যাবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন, ঠিক আছে। তাহলে তোমাদের কোন বিষয় কত পৃষ্ঠা অবধি হবে এবং কবে কবে হবে সেটা জেনে নিলে তোমাদের 2 তারিখ থেকে পরীক্ষা হবে, 6 তারিখে পরীক্ষা শেষ হবে। প্রথম খণ্ড যেটা আছে আমার বইয়ের 1/94 পৃষ্ঠা টোটালটাই তোমাদের পরীক্ষায় পড়বে, এবং সহজ পাঠে 1/20 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, আর 1/21 নম্বর পৃষ্ঠা পড়বে যে ব্যায়ামের বইটা আছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, সেই বইটা তোমাদের 1/21 নম্বর পৃষ্ঠা পড়বে। ভালো করে দেখে নাও, একবার করে চোখ বুলিয়ে নিও, তাহলে তোমরা কিন্তু পারবে। চলো এবার দেখি তৃতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর একটা বিষয় বেশি আছে, তৃতীয় শ্রেণীর 5 দিন পরীক্ষা হয়। তো তৃতীয় শ্রেণীর 2 তারিখে পরীক্ষা হবে এবং কত দূর পরীক্ষা হবে দেখো, 2 তারিখে পরীক্ষা হবে বাংলা, বাংলা 1/49 পৃষ্ঠা অবধি। শনিবার তোমাদের বাংলা পরীক্ষা হবে 2/4/2022, 4/4/2022 সোমবার তোমাদের পরীক্ষা হবে ইংরেজি
43 নম্বর পেজটা হবে বাটারফ্লাইয়ের আর উইংস যেটা হবে পার্ট 1 যে উইংসটা আছে পুরো বইটা তোমাদেরকে দেখে নিতে হবে এবার 5/4/2022 মঙ্গলবার হবে গণিত 1 থেকে 72 নম্বর পেজটা যেটা আছে সেটা দেখে নেবে এই চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা সেখান থেকেও জেনে নিতে পারো দেখে নিতে পারো পড়াগুলো যেগুলো পারোনি সেগুলো করে নিতে পারো 6/4/2022 বুধবার আমাদের পরিবেশ বিষয়ে 1 থেকে 50 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে তোমাদের 7/4/2022 বৃহস্পতিবার তোমাদের স্বাস্থ্য ও শারীরিক বিষয়ে 1 থেকে 22 নম্বর কার্ড যেটা আছে 1 থেকে 22 নম্বর কার্ড অবধি তোমাদের পড়বে তাহলে আরেকবার বলে দিই 2 তারিখে তোমাদের পরীক্ষা শুরু 7 তারিখে পরীক্ষা শেষ 2 তারিখ শনিবার বাংলা 1 থেকে 49 সোমবার 4 তারিখ সোমবার 1 থেকে 43 পৃষ্ঠা আর পার্ট 1 উইংস বইটা পুরোটাই 5 তারিখে পড়বে মঙ্গলবার 1 থেকে 72 নম্বর পৃষ্ঠা 6 তারিখে পড়বে আমাদের পরিবেশ 1 থেকে 50 7 তারিখে পড়বে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা তবে স্কুলের হিসেবে এটা একটু পরিবর্তন হতে পারে তোমরা স্কুলের নোটিশও ফলো করবে আর এখানে ভালো করে তোমরা কিন্তু ওই পেজ নাম্বারগুলো লিখে নাও তাহলে তোমাদের কী হবে ওই পেজ অবধি পরীক্ষায় পড়বে এবার চতুর্থ শ্রেণী দেখে নাও চতুর্থ শ্রেণীর 2 তারিখে পরীক্ষা শুরু হবে শনিবার প্রথম বাংলা 1 থেকে 63 নম্বর এবং তোমাদের একটা ভাষা পাঠ বই আছে সেটার 1 থেকে 16 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে অর্থাৎ 2 তারিখে তোমাদের দুটো বই পড়তে হবে 1 থেকে 63 এবং 1 থেকে 16 এই দুটো বই পড়ে তোমরা কিন্তু পরীক্ষায় বসবে সোমবার 4/4/2022 ইংরেজি 1 থেকে 44 নম্বর পৃষ্ঠা এবং পার্ট 1 উইংস যেটা আছে সেটা তোমাদের পড়বে যদি তোমাদের কোনো পৃষ্ঠার পড়া করতে অসুবিধা হয় এই চ্যানেলে তোমাদের সমস্ত ভিডিও করা আছে তোমরা সার্চ করবে পেজ নাম্বার দিয়ে তাহলেই দেখবে পেয়ে যাবে আর তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য আলাদা প্লে লিস্ট আছে সেখান থেকেও তোমাদের ভিডিওগুলো নিয়ে তোমরা সাহায্য পেয়ে যেতে পারো 5/4/2022 মঙ্গলবার তোমাদের পরীক্ষা হবে গণিতের 1 থেকে 91 পৃষ্ঠা অবধি 6/4/2022 বুধবার তোমাদের পরীক্ষা হবে আমাদের পরিবেশের 1 থেকে 65 পৃষ্ঠা অবধি এবং 7/4/2022 বৃহস্পতিবার স্বাস্থ্য ও শারীরিকশিক্ষা 1 থেকে 26 নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের পরীক্ষা হবে আরেকবার বলে দিই শনিবার বাংলা 1 থেকে 63 আর 1 থেকে 16 সোমবার ইংরেজি 1 থেকে 44 এবং উইংস পার্ট 1টা গণিত মঙ্গলবার 1 থেকে 91 পৃষ্ঠা বুধবার আমাদের পরিবেশ 1 থেকে 65 পৃষ্ঠা এবং বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হবে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা 1 থেকে 26 নম্বর পৃষ্ঠায় তোমরা ভালো করে পড়ো এবং খুব সুন্দর করে পরীক্ষার জন্য প্রস্তুত হও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সমস্ত রকমের সাহায্য আমরা এই চ্যানেলের মাধ্যমে করব আজকের মতো এখানেই বাই বাই